ওয়েলকাম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলে বেশ ভালো আছে আজকে আবারও হাজির হলাম জাবেদা মানি জার্নাল পর্ব চার নিয়ে আশা করি আপনারা আমার জাবেদার আগের তিনটি ভিডিও দেখেছেন আর যদি কোনোভাবে মিস করে থাকেন কেউ অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আপনার চ্যানেল সেখান থেকেও দেখে আসতে পারেন আর আর হলে আমার চ্যানেলে ডিরেক্ট কেউ দেখে আসতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনার কাছে বন্ধুরা বন্ধুরা একটাই আমার রিকোয়েস্ট যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী সকল আপডেট এবং সমস্ত ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুল আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না চলুন জাবেদা পর্ব চার শুরু করা যাক আমাদের আজকে জাবেদা পর্ব চারের প্রথম জাবেদাটি হলো উপভারাটিয়ার নিকট হতে প্রাপ্তি আট হাজার টাকা দেখুন উপভারাতীয়া কি বলছে প্রাপ্তি এখানে দুইটা জিনিস রয়েছে উপভারাতীয়য়া আর প্রাপ্তি উপভারাতীয়ার ঘটতে আমি পেয়েছি হুম উপভারাটিয়া মান কি আপনারা তো জানেনই হয়তো মানে ভাড়াটিয়ার থেকে আমি পেয়েছি আর কি যেহেতু ভাড়াটিয়ার থেকে আমি পেয়েছি তার মানে কি এটা আমি নগদ টাকা পেয়েছি কার থেকে উপভারাটিয়ার থেকে তাই নগদত্ব ডেবিট হবে তার মানে নগদ হিসাব ডেবিট কার থেকে পেয়েছি উপভারাটিয়া থেকে তাই উপভারাটিয়া হিসাব পেয়ে হবে খুবই সহজ একটা খুবই কমন একটা যাবেদা খুবই কমন এটা খুবই কমন একটা যা এটা তার মানে আনসারটা কী কী দাঁড়ালো প্রাপ্তি যেহেতু পেয়েছি তার মানে নগদ হিসাব ডেবিট উপভারাটি হিসাব ক্রেডিট নেক্সট যাবে দেখা যায় পাঁচ পার্সেন্ট বাটায় পণ্য ক্রয় আমি বন্ধুরা একটা জিনিস কথা একটা কথা বলে রাখতেছি আপনাকে এই যে বাট্টাটা বলছি এটা কিন্তু আসলে কারবারি বাট্টা এখান থেকে কিন্তু চার হাজার টাকার উপর এটা পাঁচ পার্সেন্ট ধরতে হবে ধরার পর যে টাকাটা থাকবে তো চার হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট দুইশো টাকা চার হাজার থেকে দুইশো টাকা বাদ দিলে তিন হাজার আটশো টাকা থাকে এটাই হবে যে পণ্য ক্রয়ের টাকা মূল টাকাটা এটা নয় কিন্তু এটা নয় কিন্তু টাকাটা হবে যে এটা আমি আবারও বলছি এই পাঁচ পার্সেন্ট বার্তায় পণ্য ক্রয় এটা আসলে কারবারের বারটা হ্যাঁ এখন দেখুন এই যে পণ্য ক্রয় এই সংক্রান্ত এই যে বাদটাগুলো থাকলে এগুলো কিন্তু পণ্য এগুলো কী হয় কারবারই বা আসলে হয় সবসময় হ্যাঁ মনে রাখবেন জিনিসটা তো চার হাজার টুকু উপর পাঁচ পার্সেন্ট যে যে টাকাটা বেরোবো ওইটা থেকে চার হাজার টাকা বাদ দেবেন মানে এখানে যে টাকাই থাকবে ওইটা বাদ দেবেন দেন মূল টাকাটা আপনার পেয়ে যাবেন তাহলে রেটারান্স যাবে তা কী হবে আমরা জানি ক্রয় পণ্য করে যাবে তা কি ক্রয় হিসাব ডেবিট পাওনা দা ক্রেডিট এবার থার্ড যাবে দা বিনিয়োগের সুদ পাওয়া গেল এটা তো আমরা সকলেই জানি বিনিয়োগের সুদটা আমাদের জন্য কি আয়ের খাত অবশ্যই আয়ের খাত তাই না যেহেতু আয়ের খাত এটা আমাদের জন্য কি বিনিয়োগের সুদ আমার জন্য আমাদের জন্য আয়ের খাত তাহলে পাওয়া গেল বলছে পাওয়া গেল কথা কথা একটু ভালোভাবে খেয়াল করুন পাওয়া গেল কত ছয় হাজার দুইশো টাকা তার মানে হিসাব হিসাবে বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট খুবই সহজ নেক্সট যাবে দা জোনাফ রফিক এই ধরনের জাবেদা কিন্তু আসলে জাবেদার শুরুতে দেখা যায় একটু সম্পূর্ণ জাবেদাটি দেখে নিন দেখা যায় না একদম এক তারিখ যেই মাসে হোক না কেন যে কোনো মাসের এক তারিখে এই জাবেদাটা আমরা দেখতে পারি যে কোনো মাসের তাই না এক দেখা দেখে না প্রফিক নগদ দুই হাজার দুই লাখ টাকা সরি ব্যাঙ্ক পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র আশি হাজার টাকা এবং ঋণ পঁচিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তো এখানে নগদ ব্যাংক আসবাব তিনটা সম্পত্তি রয়েছে আর ঋণটা হচ্ছে নগদ কত দুই লাখ ব্যাংক হাজার মানে কত আসতেছে তিন লাখ তিরিশ হাজার টাকা তিন যোগ করলে হ্যাঁ এখন একটা কথা আছে এখানে এই যে ঋণটা নিলাম ঋণের ঋণ আর ফলে আমাদের কাছে কি টাকা আসছে না টাকা চলে গেছে কমেন্ট বক্সে জানান কথাটি অবশ্যই টাকা এসেছে আমাদের কিন্তু আমাদের দায়টা বেড়েছে তাই না টাকা যেহেতু আসছে কত টাকা দুই লাখ সরি ঋণ পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা তাহলে এটার সাথে পঁচিশ হাজার যোগ হবে দেখুন আমি লিখছি নগদান হিসাব ডেবিট দুই লক্ষ টাকা হ্যাঁ তারপর একটা জিনিস দেখুন তাহলে দেখুন এটা যাবে একটু দেখে নিন আপনারা নগদা হিসেবে দুই লাখ পঁচিশ হাজার হবে কেননা এখানে ঋণ কত পঁচিশ আমরা বলছিলাম ঋণের মাধ্যমে টাকাটা আসছে কিন্তু দায় বেড়ে গেছে তার মানে দুই লাখ পঁচিশ হাজার হবে নগদানের মধ্যে তো দুই লাখ পঁচিশ হাজার টাকা আসছে ব্যাংক হিসেবে কত বলছিলাম পঞ্চাশ হাজার বলছিলাম আর আসবাবপত্র আশি হাজার তো ব্যাংক কত পঞ্চাশ হাজার তো ব্যাংক হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট আশি হাজার এই তিনও যোগ করে যে টাকাটা আসবে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা আসতেছে এবার ঋণের যে ঋণের যে আসল টাকাটা রয়েছে পঁচিশ হাজার সরি ঋণের টাকাটা আমরা লিখব ক্রেডিট দিকে এবার মূলধন কত লিখবো এটাই প্রশ্ন তাই না কি করতে হবে এই যে ঋণের টাকা আমরা এখানে পঁচিশ হাজার টাকা যোগ করেছি না সেই পঁচিশ হাজার টাকাটা আমরা ধরবো না আমরা নর্মালি নগদান আগে কত ছিল দুই লাখ টাকা তো দুই লাখ তারপর পঞ্চাশ হাজার তারপর দুই লাখ পঞ্চাশ হাজার আশি হাজার তাহলে দুই লাখ দুই লাখ পঞ্চাশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার নর্মালি যেটা হয় মানে এই নর্মালি দুই লাখ এই পঞ্চাশ হাজার এই আশি হাজার তিন লাখ তিরিশ হাজার টাকা তো দেওয়া আমাদের ঋণ কত দেওয়া আছে পঁচিশ হাজার তো তিন লাখ তিরিশ হাজারের সাথে পঁচিশ হাজার যোগ করলে কত হয় তিন লাখ পঞ্চাশ হাজার আসতে তো এই তিন হাজার যোগ করলেও তিন লাখ পঞ্চাশ হাজার আসতে তো মিলে গেছে মানে এই টাকাটা এই ঋণের টাকাটা এছাড়া যোগ করতে হবে তো এই টাকাগুলো যোগ করার পর যে টাকাটা আসবে এই টাকাটাও কিন্তু এই যে দায়ের মধ্যে আসতে হবে আমাদের সেম টাকা সেম টাকা আমাদের এখানে আসতে হবে ওকে সেম টাকা আসতে হবে এখন এই মূলধনের টাকাটা যখন আমরা আনবো তখনই এই ঋণের পঁচিশ হাজার টাকাটা ধরতে পারব না নর্মাল যে টাকাটা ছিল নর্মালি দুই লাখ এই দুই লাখ টাকা সাথে পঞ্চাশ হাজার যোগ করবো সাথে আশি হাজার এরপর এগুলো যোগ করার পর তিন লাখ তিরিশ হাজার টাকা আসছে চার হাজার টাকাটা তো অবশ্যই রয়েছে তো যোগ করলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা চলে আসছে আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন এটা কিন্তু একটু জটিল যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেব এবার দেখা যাক পাঁচ নাম্বারটা আমাদের পণ্য বিক্রয় এখানে একটা জিনিস দেওয়া হচ্ছে পণ্য বিক্রয় বলছে নগদে তিরিশ হাজার টাকা প্রাপ্য বিলের মাধ্যমে সাত হাজার টাকা ধারে দশ হাজার টাকা মোট তিনভাবে আমরা বিক্রি করছি ফার্স্ট ওয়ান নগদ সেকেন্ড প্রাপ্য বিল থার্ড ধারে এখন নগদান হিসাব ডেবিট বিক্রিসব ক্রেডিট হবে আমরা বিক্রি যাবে জানি যদি প্রাপ্য বিল ধরি তাহলে প্রাপ্য বিল হিসাব প্রাপ্য বিল হিসাব ডেবিট বিক্রি সব ক্রেডিট তারপর ধারে বলছে ধারে বললে কি জানি আমরা বিক্রয় কারাগি যেন দেয়াদারি ডেবিট হিসাব ক্রেডিট তাহলে আনসারটা কি দাঁড়ালো নগদ হিসাব ডেবিট হিসাব ক্রেডিট বা পবিল হিসাব ডেবিট হিসাব ক্রেডিট ধারে দেয়াদার হিসাব ডেবিট ক্রেডিট এগুলো একসাথে করা যাবে আবার ডেবিট দিকে কীভাবে লিখবেন নগদা হিসাব ডেবিট প্রথমে লিখতে হবে আমাদেরকে তো যাবে এটা চলুন একটু দেখে আসি এই পাঁচ নম্বরের আই থিঙ্ক আপনারা দেখতে পেরেছেন এই দেখুন নগদা হিসাব ডেবিট তিরিশ হাজার টাকা প্রাপ্যবিল ডেবিট সাত হাজার দেন হাজার ডেবিট দশ হাজার বিক্রয় ক্রেডিট সাতচল্লিশ হাজার একসাথে করা যায় একেবারে আর যদি আপনি বলেন যে না আমি আলাদা করে করবো তাহলে সমস্যা নেই নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব প্রাপ্য বিল হিসাবে করতে পারেন কিন্তু এভাবে টাইমটা লস হবে একসাথে এভাবে করবেন সব ডেবিটগুলো ডেবিট সেয় রাখবেন আর বিক্রয় ক্রেডিট মানে সবগুলো যোগ করে যেটা বেরোবে সেটাই ওকে এ ধরনের যাভাবে আসলে তো একদম পরীক্ষাতে একদম পারা যায় তাই না দেন সুদ পাওয়া গেল সাতশো সুদ পাওয়া গিয়েছে হ্যাঁ তার মানে সুদ কি আমার আয়না হ্যাঁ তাহলে নগদান হিসাব ডেবিট যেহেতু বসে পাওয়া গেছে নগদান হিসাব ডেবিট প্রাপ্ত সুদ হিসাব যেহেতু পেয়েছি আমি তারপর মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বিক্রয় মূল্যে বিক্রয় মূল্যে বলতে যে মূল্যে মানে বিক্রয় করে থাকে আর কি হ্যাঁ এখন ধরুন একটা একটা আছে যে ক্রয় মূল্য হুম ক্রয় মূল্য একটা আছে বিক্রয় মূল্য আছে ক্রয় মূল্য বলতে এখানে ধরুন মালিক একটা পণ্য বিক্রয় করছে পণ্য উত্তোলন করেছে কত আট হাজার টাকা ধরুন বিক্রয় মূল্য এখন ধরুন বিক্রয় মূল্যে মানে যে মূল্যে বিক্রয় করবে সেই মূল্যে কিনছে এখন ধরুন এই এই যে পণ্যটা পণ্যটার দাম ধরুন মাত্র ছয় টাকা এখন এটা বিক্রি করতেছে আট টাকা লাভে আরও পনেরোশো টাকা লাভে হ্যাঁ কিন্তু ক্রয় মূল্য কত পঁয়ষট্টি মানে ছয় হাজার পাঁচশো টাকা এখন বিক্রয় মূল্য কত আট হাজার টাকা এইটাই হচ্ছে ব্যাপার মানে যেটা যে মূল্যে বিক্রয় করবে মালিক সেই মূল্যেই উত্তোলন করছে তার মানে এটা আনসার কীভাবে উত্তোলন আনসার মানে যাবে এটা কী হবে উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তখন আর যদি বলতে ক্রয় মূল্যে তাহলে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট কারণ পণ্যটা উত্তোলন কে করছে মালিক বিক্রয় মূল্যে হ্যাঁ তাহলে চলুন দেখা যাক পরেরটা এটা আশা করি বুঝতে পেরেছেন উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হুম কর্জের সুদ কর্য বলতে গেলে ঋণকে বোঝাচ্ছে আসলে কর্য বলতে গেলে আসলে ঋণকে বোঝাচ্ছে হ্যাঁ তার মানে ঋণের সুদ আমার কি ব্যয় বা খরচ তার মানে ঋণের সুদ হিসাব ডেবিট হবে ঋণের সুদ কী হবে ডেবিট হবে কিসের মাধ্যমে মানে সুদটা দেওয়া হচ্ছে ঋণ সরি নগদ তার মানে নগদান হিসাব ক্রেড হবে পরিশোধ করছি তার নগদান হিসাব ঋণের সুদ হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট কাগজ কালি কলম ইত্যাদি ক্রয় ক্রয় করছি এগুলো কি মনিহারি আমার কাগজ কালি কলম মানে স্টেশনারি যেগুলো সব মনিহারি তারপর ক্যালকুলেটর ওগুলো সব মনিহারি তার মনিহারি হিসাব ডেবিট নগদ হিসেব মনিহারি কখনও ধারে হয় না খেয়াল রাখেন জিনিসটা ক্রয় পরিবহন পরিশোধ মানে ক্রয় পণ্যগুলো আমি পরিবহনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে পরিবহনের টাকাটা পরিশোধ করছি তাহলে ক্রয় পরিবহন হিসাবে নগণ শিল্পীটা একদম ইজি এবার দেখুন এগারো পার্স এগারো নাম্বারটা পনেরো পার্সেন্ট ভ্যাট সহ টেলিফোন বিল পরিশোধ চার হাজার টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট সহ টেলিফোন বিলটা প্রদান করা পরিশোধ করা হয়েছে তার মধ্যে পনেরো পার্সেন্টের টাকাটা এই চার হাজার টাকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ছয়শো টাকা পনেরো পার্সেন্টের উপর কত ছয়শো টাকা তার মানে ছয়শো টাকাটা এটার মধ্যে রয়েছে তার মানে মোট চৌত্রিশশো টাকা আস আসলে এখন বলছে যেহেতু বলছে ভ্যাট সহ তার মানে এটার সাথে এটা তিন হাজার চারশো টাকার সাথে ছশো টাকা যোগ হবে মোট চার হাজার টাকা ভ্যাট সহ টেলিফোন বিল পরিশোধ করা হয়েছে আর যদি ভ্যাট সহ না বলতে তাহলে শুধু বলতে যদি তিন হাজার চারশো টাকা টেলিফোন বিল প্রদান করা হয়েছে তার মানে তিন হাজার চারশো টাকা এখন যেহেতু ভ্যাট সহ বলছে পনেরো পার্সেন্টের টাকাটা অবশ্যই এই চার হাজার টাকার মধ্যে রয়েছে অগ্রিম বেতন প্রদান অগ্রিম বেতন আমি বলছি বেতন যেহেতু অগ্রিম প্রদান করে দেওয়া হয়েছে আমাকে পরবর্তী প্রদান করতে হবে না এটা আমার সম্পদ তাই অগ্রিম বেতন সম্পদ নগদান ক্রেডিট আগুনে বিনষ্ট পণ্য খেয়াল করুন আগুনে বিনষ্ট পণ্য একটা আন সরি এটা কমন যাবে তা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আগুনে যে পণ্যগুলা মানে গোডাউন ছিল আমার সেগুলো কি আগুনে বিনষ্ট তার মানে বিবিধ ক্ষতি হিসাবে লিখতে হবে হ্যাঁ অথবা অন্য কিছু লিখলে কিন্তু হবে না এটা আসলে বিবিধ ক্ষতি ভালো দেখায় বিবিধ ক্ষতি হিসেবে না আমাদের হিসাবে এবার আজকের আমাদের জাবেদা পর্ব চারের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট দুইটা দুইটি জাবেদা বিক্রয়ের জন্য আসবাবপত্র ক্রয় করলাম আরেকটা হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে মোটর গাড়ি ক্রয় করছে দুইটা একটা বিক্রয়ের জন্য আর একটা ব্যবহারের জন্য আমি যখন বিক্রির উদ্দেশ্যে কিছু ক্রয় করব। মানে আমি বিক্রির উদ্দেশ্যে আমি এটা কিনছি তো কেনার পর বিক্রি করে দেবো ক্রয় করলে আমার খরচ হবে যে ক্রয় হিসাব এখানে যেই সম্পত্তি থাকুক না কেন সেই সম্পত্তির নাম আসবে না বিক্রির উদ্দেশ্যে যদি আমি কিনে থাকি তখন আসবে যে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বুঝতে পেরেছেন আর যদি ব্যবহার উদ্দেশ্যে করে থাকি তাহলে নামটা আসবে তখন হবে যে মোটর গাড়ি হিসাব ডেবিট মোটর গাড়িটা আমার কাছে আসছে সম্পত্তিতে নগদান ক্রেডিট নগদান কিন্তু দিকে ক্রেডিট হবে কিন্তু তফাৎ এদিকেই তো বুঝতে পেরেছেন আশা করি সো ভিউয়ার্স আজকের মতো বিদায় জানাই আশা করি আপনাদের জাবেদাগুলো খুব ভালো লেগেছে এই জাবেদাগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং কমন জাবেদা আজকের জাবেদা ফোর ছিল অত্যন্ত কিছু ইম্পর্ট্যান্ট জাবেদাকে নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সঙ্গেও থেকেছেন আমাদের আর যদি কোথাও কোনো না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর শেয়ার করতেও ভুলবেন না তো হচ্ছে নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে সো আজকের মতো বিদায় জানাচ্ছি ধন্যবাদ